মিনোক্সিডিলকে আমরা একটি অ্যাক্সিডেন্টাল ডিসকভারি মেডিসিন বলে থাকি। এর কারণ মিনোক্সিডিল 1970 সালে ডিসকভার হয়, আর এই সময় এই মেডিসিনটিকে হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতাম। সেই সময় যে আমরা হাই ব্লাড প্রেশার পেশেন্টদেরকে যখন এই মেডিসিনটি দিই, পরবর্তীকালে এই পেশেন্টরাই অভিযোগ করে যে এই মেডিসিনটি খেলে তাদের একটি সাইড ইফেক্ট হচ্ছে। সাইড ইফেক্টটি হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ। তো এই সময় এইটিকে একটি সাইড ইফেক্ট হিসেবেই ভাবা হতো, কিন্তু পরবর্তীকালে আমাদের বিজ্ঞানীরা আরও রিসার্চ করে এই সাইড ইফেক্টটিকে মেন পয়েন্ট করে এটিকে মার্কেটে, এক্সেসিভ হেয়ার গ্রোথ যেহেতু সাইড ইফেক্ট, এটিকে মার্কেটে একটি হেয়ার গ্রোথ ট্রিটমেন্টের মেডিসিন হিসেবে লঞ্চ করে। আর এই জন্য এটিকে বলা হয় যে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি মেডিসিন। তো বন্ধুরা, আমি হচ্ছি পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন মেডিটক স্টুডিও। আজকে আমি মিনোক্সিডিল ওষুধ সম্পর্কে বলবো। এটি একটি চুলের ক্ষেত্রে একটি খুব ভালো এফেক্টিভ মেডিসিন। এই ওষুধটি কী করে ব্যবহার করা হয়, এর সাইড ইফেক্ট কী, এটি কীভাবে ইউজ হয়, সব কিছু সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তাই জন্য আমাদের এই ভিডিওটি ভালো করে আপনি দেখুন, এবং ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে আপনি একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, মিনোক্সিডিল চুল পড়া কমানোর ক্ষেত্রে একটি খুব ভালো এফেক্টিভ মেডিসিন। হেয়ার লস এবং হেয়ার থিনিংয়ের ট্রিটমেন্টের জন্য এটি খুব কার্যকরী একটি মেডিসিন। তো এবার আমরা জানবো যে এই মেডিসিনটি কয়েকটি ফর্মে ইউজ করা হয়। মেনলি এতে তিনটি ফর্মে ইউজ করা হয়। একটি হচ্ছে লোশন ফর্ম, 2 নম্বর হচ্ছে জেল ফর্ম, এবং 3 নম্বর হচ্ছে ফোম ফর্ম। তো আমরা জানবো লোশন ফর্মটি আর জেল ফর্মটি কীভাবে ইউজ করা হয়। লোশন ফর্মে যখন আমরা এটাকে ইউজ করি, এই হচ্ছে একটি লোশন, এর মধ্যে একটি ড্রপার থাকে এবং একটি স্প্রে দেওয়া থাকে। তো আমরা ড্রপার বা স্প্রের সাহায্যে এটিকে আমরা চুলে গোড়ায় লাগাতে পারি। এটি একটি লোশন ফর্ম। জেল ফর্ম নিলে কী হবে, জেল ফর্ম নিলে আমরা জেলটি হাতে নিয়ে আমরা চুলের গোড়ায় এইভাবে এফেক্টেড এরিয়াতে লাগাবো, এইভাবে আমরা জেল ফর্মটি ইউজ করব। আর ফোম ফর্ম কাদের জন্য ইউজ করা হয়, যারা লোশন ফর্ম বা জেল ফর্ম ইউজ করলে যাদের ইরিটেশন হয়, ইচিং হয় স্ক্যাল্পে, তাদেরকে ডাক্তারবাবুরা ফোম ফর্ম যেটা মেডিসিন সেটি প্রেসক্রাইব করে থাকে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটি কয়েকটি স্ট্রেন্থে ব্যবহার করা হয়। FDA এর অ্যাপ্রুভাল অনুযায়ী এর 3টি স্ট্রেন আছে। একটি হচ্ছে 2%, একটি হচ্ছে 5%, এবং একটি হচ্ছে 10%। তো FDA এর অ্যাপ্রুভাল অনুযায়ী 2% মেডিসিনটা জেনারেলি মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়, 5% আর 10% যে স্ট্রেন আছে এটি মেইনলি পুরুষদের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার বন্ধুরা চলে আসা যাক যে এই মেডিসিনটি কিভাবে কাজ করে, হাউ ইট ইজ ওয়ার্ক। তো আমরা প্রথমেই বলেছিলাম যে এটি একটি অ্যাক্সিডেন্টাল ডিসকভারি মেডিসিন। তো এটিকে আমরা প্রথমে কি করতাম, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করতাম। কেন, কারণ এই মেডিসিনটি মিনোক্সিডিল এটি হচ্ছে একটি ভ্যাসোডাইলেটার। এটি কি করে, আমাদের ব্লাড ভেসেলসে যে ব্লাড ভেসেলস আছে এটিকে ডায়ালেট করে, ডায়ালেট করে এর মধ্যে আমাদের ব্লাডের ফ্লোটাকে বাড়িয়ে দেয় এবং এইভাবে ট্রিটমেন্ট করে। তো এটি একই ক্ষেত্রে চুলের ক্ষেত্রেও এটিকে কিন্তু এইভাবে ইউজ করা হয়। এই মেডিসিন যখন আমরা চুলে স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, তখন এই স্ক্যাল্পের মধ্যে থাকা আমাদের যে সেলগুলো আছে এর ভিতরে যে ব্লাড ভেসেলস আছে এগুলোকে কি করে, ডায়ালেট করে দেয়, এবং এর ফলে ভালোভাবে হেয়ার মানে রক্ত ভালোভাবে হেয়ার মানে রক্ত প্রবাহিত ভালোভাবে হয়, এবং এই ব্লাডের মধ্যে দিয়ে আমাদের যেটা নিউট্রিশন আছে ভালোভাবে নিউট্রিশনটা চুলে পৌঁছায়, আর এইভাবে কি হয়, হেয়ার গ্রোথ ভালো হয়। এবং এটির আরেকটি কাজ আছে বন্ধুরা, এটি কি করে, আমাদের স্ক্যাল্পে যে আমাদের ডেড সেলগুলো আছে এই ডেড সেলগুলোকে রিপ্লেস করে এবং সেখানে নতুন সেলকে আবার তৈরি করে, এইভাবেও কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে এটা ঠিক করে। তো বন্ধুরা, এটা আমরা জানলাম যে এটি কীভাবে ইউজ করা হয় এবং এটা কীভাবে লাগানো হয়। এবার আমরা করবো কি, এটাকে ইউজ কীভাবে করবো, এই মেডিসিনটি লোশন ফর্মে যখন আমরা ইউজ করবো কীভাবে ইউজ করবো। তো এই যে যখন আমরা ইউজ করবো, তখন দেখবেন যে এই যে কন্টেনারটি আছে এর মধ্যে মেডিসিনটি থাকবে। এখানে আমরা কি করবো, এই ড্রপারের সাহায্যে আমরা 1 ml মেডিসিন নেব। 1 ml এর বেশি কিন্তু নেব না, কারণ পার ডোজে 1 ml এর বেশি মেডিসিন নেওয়া কিন্তু উচিত নয়। তো আমরা 1 ml মতো মেডিসিন নিয়ে হাতের মধ্যে নিয়ে এই হাত দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে আমাদের যে এফেক্টেড এরিয়া আছে এফেক্টেড এরিয়াতে এইভাবে আমরা অ্যাপ্লাই করবো। অথবা কেউ কেউ যদি ড্রপারে নিতে চান, ড্রপার দিয়েও আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এইভাবে মেডিসিনটিকে অ্যাপ্লাই করা হয়, কিন্তু দেখতে হবে যাতে আমরা এই এফেক্টেড এরিয়া ছাড়া অন্য কোথাও যেন এই মেডিসিনটি আমরা ইউজ না করি,
কারণ আমরা যদি এটা এফেক্টিভ এরিয়াতে অন্য কোথাও ইউজ করি, যদি কপালের দিকে পড়ে যায় বা মুখের দিকে এটাকে ইউজ করা হয়, তাহলে কিন্তু ওখানেও কিন্তু হেয়ার গ্রোথ হবে। তাই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত আমরা পার ডোজ 1 ml করে নেব এবং এফেক্টেড এরিয়াতেই ভালোভাবে এটাকে ইউজ করব। এরপরে চলে আসা যাক যে এই যে ইউজ করলাম, ইউজ করার পরে আমাদের কিন্তু ভালোভাবে আমরা হাত ভালোভাবে হাত আমরা সাবান দিয়ে ধুবো। হাত সাবান দিয়ে না ধরলে হাতের মধ্যে এই যে ওষুধটি লেগে থাকবে, এরপরে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হতে পারে। আর একটা জিনিস মনে রাখা দরকার যে এই মেডিসিনটি আমরা দিনে ডাক্তারের প্রেসক্রাইব অনুসারে দিনে একবার বা দুবার আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা মনে রাখা দরকার যে এটি আমরা কখনোই কিন্তু ভেজা চুলে ইউজ করব না, চুল প্রপারলি শুকিয়ে এই মেডিসিনটি আমরা ইউজ করব। যদি আমরা দুপুরে ইউজ করি, ভালো করে স্নান করার পরে চুল শুকানোর পর এটিকে আমরা ইউজ করব, বা রাত্রে ঘুমানোর আগেও আমরা এটা ইউজ করতে পারি। এবার বন্ধুরা চলে আসা যাক যে এই মেডিসিনটি যখন আমরা ইউজ করব, এবার অনেকের প্রশ্ন হতে পারে যে এই মেডিসিনটি যখন আমরা ইউজ করলাম এটা আমরা কতদিন ধরে ইউজ করতে পারি। তো এটি মেনলি এটার যে ফুল এফেক্ট, এই ফুল এফেক্ট পেতে মেনলি 3-4 মাস কিন্তু সময় লাগে। 3-4 মাস ওষুধটি অ্যাপ্লাই করার পরেই কিন্তু এটা আমরা ফুল এফেক্টটা পাবো। কিছু কিছু ক্ষেত্রে 1-2 মাস সময়ের মধ্যে এটা এফেক্টিভনেস দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 3-4 মাস এই মেডিসিনটি ইউজ করতে হয়। এবার আর একটা জিনিস বলে রাখা যাক যে এই মেডিসিনটির সাইড এফেক্ট কী কী। তো মেনলি এর 3টি সাইড এফেক্ট আছে, যেটি হচ্ছে স্ক্যাল্পে রেডনেস হতে পারে, স্কিনে চিং হতে পারে, আর এটা ইরিটেশন, ইচি আর রেডনেস, এই 3টি হতে পারে। কিন্তু এটি খুব কমন সাইড এফেক্ট, যদি তার খুব সব ক্ষেত্রে এটি দেখা যায় না, এবং যদি কারোর এই সাইড এফেক্টগুলো হয়েও থাকে এটা অ্যাপ্লাই করার পরপর এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এর সাইড এফেক্টটি কারোর ক্ষেত্রে চলতেই থাকে দিনের পর দিন, যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেওয়া উচিত। এবার লাস্টে আরেকটি জিনিস আপনাদেরকে বলা উচিত যে এই মেডিসিনটি আমরা যখন ইউজ করব, আপনারা দেখবেন প্রথম প্রথম ইউজ করার পরে প্রথম কয়েকদিন পর আমাদের যে চুলগুলো আছে চুলগুলো কিন্তু পড়ে যাবে, ঝরে যেতে শুরু করবে। কিন্তু এতে কিন্তু ভয় পেলে হবে না, কারণ এই পাতলা চুলগুলো যখন যদি না পড়ে তাহলে কিন্তু এখানে নতুন চুল গজাবে না। তাই জন্য পাতলা চুলগুলো প্রথমে পড়ে যায়, তারপরে এখানে স্ট্রং এবং থিকনেস যেগুলো ভালো মোটা চুল এগুলো আমাদের স্ক্যাল্পে গজায় এবং আমরা এটাতে উপকার পাই। এবার বন্ধুরা লাস্টে একটি কথা সবসময় আপনাদেরকে বলে রাখি যে এই মেডিসিনটি আমরা যখন ইউজ করব তখন কিন্তু কোনো রকম হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এসব কিন্তু ইউজ করা যাবে না। যেগুলো চুলে হিট প্রোডিউস করে সেই সব ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমরা কখনোই চুলে ইউজ করব না, কারণ এতে চুল ড্যামেজ হয়ে যাবে এবং মেডিসিনের এফেক্ট কিন্তু কমে যাবে। আর একটি কথা বলে রাখি যে চুল কালার অনেকে করে, চুল কালারও কিন্তু এই মেডিসিনটা অ্যাপ্লাই করার সময় বা ইউজ করার সময় চুল কালার কিন্তু আমরা করবো না, কারণ চুল কালার করলেও এই মেডিসিনটির এফেক্টিভনেস চলে যাবে। এবার একটা কমন প্রশ্ন সবার মনে হয়তো জানতে পারে যে এই মেডিসিনটি এফেক্ট কি পারমানেন্ট। এটার উত্তর হচ্ছে না, এই মেডিসিন মেডিসিনটির ওষুধটি এফেক্ট কিন্তু পারমানেন্ট নয়। আমরা যতদিন ধরে এই মেডিসিনটি লাগাবো ততদিন ধরে কিন্তু এর এফেক্টিভনেস থাকবে। এরপরে যখন মেডিসিন লাগানো আমরা বন্ধ করে দেবো তারপরে কিন্তু এর এফেক্টটা আস্তে 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 কমে যাবে। তাই জন্য এটি কখনোই কিন্তু এটি পারমানেন্ট এফেক্টিভনেস পাওয়া যাবে না। তো বন্ধুরা আজকে আমরা এই মিনোক্সিডিল সম্পর্কে জানলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনার কমেন্ট বক্সে ভালো আরও কমেন্ট করুন, আমি আপনাদেরকে অনেক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে বলে রাখি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব এসব হলেই কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেশন পাবো। তো বন্ধুরা আজকে এইটুকুই, নমস্কার।